Anthropology of religion. Anthropology of religion, it is also part of the branches of anthropology in your syllabus. Syllabus ta dekhte parish lekha royeche. What is religion, if I may ask? Dharma kake bole? What is religion? Explain korte hobe na, jeta bujhe shetai bole. Dharma ki? মানে আমাদের একই ধরনের লাইফস্টাইল হলে একই ধরনের ধর্ম হওয়ার একটা কিছুটা প্রবণতা থাকে। আচ্ছা, তারপরে আর কেউ কিছু বলবে? তাহলে রিলিজিয়নের সঙ্গে লাইফস্টাইল কিন্তু রিলেট করছিস, তোরটা আমি বুঝতে পারি। আর কেউ কিছু বলবি ধর্ম? চিন্তাভাবনা, মানে রিলিজিয়ন আমার চিন্তাভাবনাকে প্রভাবিত করে, তাই বলতে চাইছিস? হ্যাঁ, মানে ডেফিনেটলি করো। হ্যাঁ, কিছু বলবি? তার মানে আছে, একটা ও বললো হচ্ছে রিলিজিয়নের সঙ্গে লাইফস্টাইলের সম্পর্ক আছে, একটা ও বললো থট, আর কেউ কিছু বলছিস? রাহুল কি বলছিল আরেকবার চেষ্টা কর। ওকে ওকে, মানে হচ্ছে যে রিলিজিয়ন অ্যাকচুয়ালি শেপস আস, মানে ছাঁচ, রিলিজিয়ন ইজ বেসিক্যালি ছাঁচ। তাহলে তুই যেটা বলতে চাইছিস সেটা হচ্ছে রিলিজিয়ন ইজ টেমপ্লেট। ভেরি গুড, ইউটাই ভেরি গুড। আর কিছু? তুই কিছু বল, তুই সবসময় চুপ করে থাকিস কেন? বল এনিথিং, কী মনে হয় ধর্ম সম্বন্ধে কী মনে হয়? এরিয়া ভিত্তিক আচার। ও ও আচার আচরণটা অলরেডিও বলেছে, তুই অ্যাড করছিস লোকেশন। মোর অর লেস রাইট, ঠিকই, ধর্মের সঙ্গে লোকেশনের সম্পর্ক আছে। যদিও ধর্ম ইজ অ্যাকচুয়ালি ট্রান্সবাউন্ডেড, মানে আমার এখানেও মুসলিম আছে, আরবেও মুসলিম আছে, আমেরিকাতেও মুসলিম আছে, বাট ডেফিনেটলি ধর্মের অরিজিন যদি আমরা ট্রেস করি সেটা কোনো না কোনো জায়গা থেকে হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, যদি আমরা লাইফস্টাইলের কথা বলি না, আবার পুরোপুরি ঠিক হলো ডিসেন্ট, মানে আচ্ছা আচ্ছা, মানে ধর্মের সঙ্গে তো একটা লিনিয়েজ ট্রেস করছিস। হ্যাঁ, মানে মোর অর লেস ইউ আর রাইট, নট অ্যাট অল টোটালি রং, পুরোপুরি ভুল নয়। বাট দেন এগেন উই হ্যাভ কনভার্সন, একটা ধর্মের মানুষ অন্য ধর্মে যায় পরে। আচ্ছা অর্ণব বল কী বলছিস, বলে কী বললাম? হ্যাঁ, লিনিয়েজের একটা ব্যাপার থাকে, ঠিক ঠিক কথা। এখন লাইফস্টাইল যদি বলিস না, লাইফস্টাইল ইজ কোয়াইট ডিফারেন্ট। ইভেন পিপল ফ্রম দ্য সেম রিলিজিয়ন হ্যাভ স্টার্টিংলি ডিফারেন্ট লাইফস্টাইলস। ফর এক্সাম্পল, ইফ ইউ কনসিডার হিন্দু অ্যাজ এ রিলিজিয়ন, হিন্দু লাইফস্টাইল ইন ওয়েস্ট বেঙ্গল ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম হিন্দু লাইফস্টাইল ইন উত্তরপ্রদেশ, রাইট? ইফ ইউ কনসিডার দ্য রিলিজন অফ মুসলিমস, দ্য মুসলিম ওয়ে অফ লাইফ ইন ওয়েস্ট বেঙ্গল ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য মুসলিম ওয়ে অফ লাইফ ইন কাশ্মীর। আমি দেশ বাদ দিচ্ছি, একই দেশের মধ্যে। এবার তুই যদি আরও ছোটো করে ভাবিস, আর হিন্দু ওয়ে অফ লাইফস্টাইল ইন কলকাতা is quite different from a Hindu way of lifestyle in Burdwan. Same is applicable in case of Muslims, in case of Christians, right? So religion itself is a bit difficult to comprehend as a topic. Religion at a broad
সংজ্ঞা হচ্ছে, ডেফিনিশন হচ্ছে, এনি অ্যাক্টস অর অ্যাকশনস রিলেটেড টু সুপারন্যাচারাল বিইংস পাওয়ার অর ফোর্সেস মে বি টার্মড অ্যাজ রিলিজিয়ন। যে কোনো ধরনের অ্যাক্টিভিটি, যে কোনো ধরনের অ্যাকশন যেগুলো আমি করছি, যেটা এমন কোনো কিছুর সঙ্গে লিঙ্কড হচ্ছে যেটার মধ্যে সুপারন্যাচারাল পাওয়ার আছে বা মনে করা আছে কিনা জানি না, মনে করা হয় আছে, মনে করা হয় সুপারন্যাচারাল বিইং একটা কেউ আছে, মনে করা হবে সুপারন্যাচারাল ফোর্সেস, মানে ফোর্সেস মানে যেটা আমার ওটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারে, সেরকম কিছু আছে, এরকমকে কেন্দ্র করে যা যা অ্যাকশন অ্যাকশনস আছে অল মে বি টার্মড অ্যাজ রিলিজিয়ন। না, রিলিজিয়নকে অ্যান্থ্রোপোলজিস্টরা অনেক রকমভাবে দেখেছে, ইন্টেলেকচুয়ালিস্ট একটা অ্যাপ্রোচ আছে, সিম্বলিস্ট একটা অ্যাপ্রোচ আছে, ফাংশনালিস্ট একটা অ্যাপ্রোচ আছে, হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা রকমভাবে অ্যান্থ্রোপোলজিস্টরা আলাদা আলাদা রকমভাবে রিলিজিয়নকে দেখা হচ্ছে। না, লেট আস স্টার্ট উইথ দ্য ফার্স্ট এক্সপ্ল্যানেশন অফ রিলিজিয়ন, হুইচ ইজ নোন অ্যাজ the intellectualist tradition of religion. Intellectualist tradition of religion. Intellectualists are basically, it was started by the scholar known as Tyler. Amra porechi Edward Burnett Tyler. And later on it was supported by another very prolific and important scholar in anthropology known as Fraser, James Fraser. What they have argued is that religion is basically a stage in evolution, again evolutionism, is basically a stage in evolution which is a middle way between magic and science. Religion is something in between. When people could not explain anything, they used to think that it's magic. Amra jokhon kono kichu byakha korte pari na, we think that it's magic. Right? When you assign the unexplained things with certain kind of supernatural thing, supernatural idea, it becomes religion. Brishti hocche na, বরুণদেরকে তুষ্ট কর, বরুণ ইজ বেসিক্যালি গড অফ কি, বরুণ কিসের দেবতা, বৃষ্টি তো জানা উচিত, তোর নামই তো বরুণ, হ্যাঁ জান, বরুণদেবকে তুষ্ট করো বৃষ্টি হচ্ছে, বুঝলে? সো এই বরুণদেব ব্যাপারটা কি, বরুণদেব ব্যাপারটা ইজ বেসিক্যালি অ্যান অ্যাসাইনমেন্ট অফ এ নেম অর দ্য অ্যাসাইনমেন্ট অফ এ কনসেপ্ট, অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট লিড টু রিয়েল ফেনোমেনা, সত্যিকারের ঘটনার সঙ্গে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে আমি যখন লিঙ্ক করছি, সমাজ যখন লিঙ্ক করছি, দেন ইট বিকামস রিলিজিয়ন। এই অ্যান্থ্রোপোলজিস্টরা যখন তাকে ফিল্ড ওয়ার্ক করেছেন রিলিজিয়ন নিয়ে, দে হ্যাভ ফাউন্ড আউট দ্যাট দেয়ার আর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ রিলিজিয়ন্স। আমরা দুটো তিনটে রকম এমনি জানি, পলিথেইস্টিক আর মনোথেইস্টিক, জানিস পলিথেইস্টিক আর মনোথেইস্টিক? মনোথেইস্টিক মানে হচ্ছে যে রিলিজিয়নের মানুষ বিশ্বাস করেন যে ভগবান একটা, ফর এক্সাম্পল ইসলাম, রাইট, ফর এক্সাম্পল ক্রিশ্চিয়ানিটি, ভগবান একটা। পলিথেইস্টিক হচ্ছে যারা মনে করে ভগবান অনেক, ফর এক্সাম্পল হিন্দুস, আমাদের কতগুলো ভগবান, 33 কোটি মতো আমি শুনেছিলাম, আমাদের হিন্দুর পপুলেশন তুই যদি ভাগ করিস পার হেড মোটামুটি খুব কম সংখ্যক লোককে দেখলেই চলে যায়, মানে পার হেড ভগবানের আন্ডারে খুব কম পরিমাণ লোকই আছে যাদেরকে ভগবানের দেখা হচ্ছে, তাও তারা দেখে উঠতে পারছে, যাই হোক।